আমরা আছি নন্দকুমারে তমলুক লোকসভা কেন্দ্রের অধীন একটি জায়গা এবং আমাদের সঙ্গে রয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বাড়তি পরিচয় নিষ্প্রয়োজন, কার্যত মেদিনীপুর জুড়ে যে অধিকারী সাম্রাজ্যের অলিখিত মানে বাদশাহ। শুভেন্দুদা, প্রথম যেটা প্রশ্ন করব, সাধারণ মানুষের একটা ধারণা, মানে দীর্ঘদিন ধরে ধারণা, এখনও ধারণা, যে অন্তত সাম্রাজ্য বিস্তারে, রাজনৈতিক প্রতিপত্তি বিস্তারে লক্ষ্মণ সেন এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কোনো তফাত নেই। লক্ষ্মণ জামানা শেষ, শুভেন্দু জামানা শুরু। মানে আপনার কী মনে হয়? আপনার কতগুলো কথায় আমি প্রচণ্ড আপত্তি করব। এক হচ্ছে মেদিনীপুরের যারা রাজনীতি করে স্বাধীনতার সময় থেকে অদ্যাবধি, তারা কেউ নিজেকে বাদশাহ হিসেবে পরিচয় দেয় না, তারা আম আদমির সিপাহি বলে পরিচয় দেয়। ব্যক্তিগত প্রশ্ন নেই, ব্যাপারটা কমপ্লিটলি রাজনৈতিক লড়াই। এখানে আরেকজনের সাম্রাজ্য ছিল, আরেকজনের সাম্রাজ্য চলছে। এই ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন, ব্যক্তিকেন্দ্রিক প্রচারের আমি সমর্থকও নই। গত লোকসভা নির্বাচনে 1,73,000 প্রায়, আমি যতটা মনে আছে, হ্যাঁ, তা সেই ব্যবধানে আপনার জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভোটের পরীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে আপনি সবচেয়ে ভালো ছাত্র, মানে অন্তত স্টার মার্কস পাওয়া ছাত্র। তা এই যে ভালো ছাত্রদেরও মাঝে মধ্যে রেজাল্ট খারাপ হয়, সেই আত্মতুষ্টি বা সেই বুমেরাং হওয়ার কোনো সম্ভাবনা আশঙ্কা কি কোনো দিক থেকে আছে শুভেন্দু অধিকারীর? আমি আপনাকে বলবো যে আমরা তো গণতন্ত্রের পূজারী, আমি কখনো নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী করি না। কারণ এই আমাদের যে কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছেন, এরা বুথে ভোটটা করবে আর ভোট দিবে জনগণ। সেই জনগণই বলবে যে তৃণমূল কংগ্রেস এখানে জিতবে কি না, কত ভোটে জিতবে। সমর্থনের ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে, ভোটের ফলাফলে তা প্রকাশ পাচ্ছে। দলে দলে বামপন্থীরা বা অন্য দলের লোকরা যারা মানুষের হয়ে কাজ করেন, যারা রাজনীতির মাধ্যমে সমাজসেবা করেন, তারা আমাদের হাত ধরছেন। কারণ দুটো, এক হচ্ছে নন্দীগ্রামের মতো গণহত্যা যে জেলায় ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে, এই প্রায় 3 বছর হতে যাওয়ার সময়ে একটাও রাজনৈতিক খুন সন্ত্রাস নেই, একটাও সিপিএমের পার্টি অফিস বন্ধ নেই, একটা বুথে গত পঞ্চায়েত নির্বাচনে পুনর্নির্বাচন হয়নি, কোনো অভিযোগ মুক্ত জেলা। এই রাজনৈতিক শান্তিটাকে মানুষ সমর্থন করছে, আর উন্নয়নের যে স্থবিরতাটা কেটে গেছে, মোরাম রাস্তার বদলে ঢালাই রাস্তা হচ্ছে। কিন্তু যেমন রাস্তা হয়েছে, তেমনি রেলের যে প্রতিশ্রুতি ছিল কিংবা কারখানা বা কিংবা মানে শিল্প, সেই জায়গা হয়নি, ক্ষতিপূরণ হয়েছে অনেক প্রতিশ্রুতি, যেটা রাস্তার কথা বললেন সেটা হয়তো হয়েছে। সামগ্রিকভাবে যে নন্দীগ্রাম আপনাদের কার্যত রাজনৈতিক একটা বারবারন্তের আঁতুর ঘর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় কি সামগ্রিকভাবে সেইভাবে উন্নতি হয়েছে? ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু রেলে যদি আপনি বলি, সেটা হচ্ছে দীঘা তমলুক রেলপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে 1999 সালে, এটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেলমন্ত্রী না হতেন সেদিন, দীঘা তমলুক রেলপথ কোনো দিন হতো না, এটা 1 নম্বর। তমলুকের রাজগোদা থেকে হলদিয়া ডবল রেল লাইন আমাদের সময়ে হচ্ছে। নন্দীগ্রামে তো রেলওয়ে প্রজেক্ট 80% কমপ্লিট হয়ে গেছে, 630 জন ছেলে চাকরি পেয়েছে। আমাদের এই নন্দকুমার থেকে বলাই পণ্ডা পুরসা হয়ে এ রেল লাইনেরও তো সমীক্ষার কাজ কমপ্লিট হয়ে গেছে। কংগ্রেসের সময়ের রেলমন্ত্রী, কংগ্রেসের যারা দাঁড়িয়েছেন, তারা তো এলাকায় গেলে লোক ধরবে। নন্দীগ্রামে আপনি যে কোনো গ্রামে 17টা গ্রাম পঞ্চায়েতে গেলে মানুষ বলবেন উন্নয়ন হয়েছে। আরও নতুন শিল্প তালুক গড়ব, আরও পর্যটন কেন্দ্র গড়ব, প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি আমরা করব। হলদিয়া পুরসভাতেও আপনার 6টা আসন ছিল 2007-এ, 2013 নির্বাচনে আমরা 11টা পেয়েছি। তৃণমূল এই জেলায় কমেনি, বেড়েছে। পাঁশকুড়ায় 6টা ছিল, জোটে 12টা হয়েছে, বেড়েছি আমরা। কাঙ্ক্ষিত 14 ছিল না, 1 বছর সময় দিয়েছিলাম, উন্নয়ন করতে পারেনি। বামের লোকরা লাল পতাকা ফেলে তেরঙ্গা পতাকা ধরেছে। এখন হলদিয়া পুরসভায় আমার কাউন্সিলর হয়ে গেছে 16 জন, আগামী 2-3 দিনের মধ্যে আরও 2 জন আসছে, সংখ্যা হয়ে যাবে 18 জন, চলতে চলতে কয়েক মাসের মধ্যে 26-0। আপনার বাবা জেলা তৃণমূলের সভাপতি, আপনি জেলা তৃণমূলের, আপনি যদিও বাদশাহ শব্দটা পছন্দ করছেন না, কিন্তু একদম মানে সর্বময় কর্তা বলা যেতে পারে অলিখিতভাবে। এবার বাবা যেহেতু জেলা সভাপতি এবং কোনোভাবে কোনো দিন পরামর্শ নেন বা কোনোভাবে মতানৈক্য হয়েছে জেলা সভাপতি বাবার সঙ্গে? না না, আমি বাবা হিসেবে তো জেলা সভাপতিকে স্বীকার করবো না। উনি তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছেন। আমি এই জেলার একজন সাংসদ, তৃণমূল কর্মী, বিভিন্ন বিষয়ে অন্য রাজনৈতিক কর্মী নেতৃত্বের তার জেলা সভাপতির সঙ্গে যেভাবে কথা বলার সুযোগ আছে, ঠিক একইভাবে আমারও কথা বলার সুযোগ আছে। এবং সেই কথাবার্তা বাড়তি সুযোগ না না সেই কথাবার্তার মধ্যে নিশ্চয়ই
অনেক বিষয় রয়েছে যে বিষয় আমরা দরজা ঘরের আলোচনা করে নিজেরা পরামর্শ করে আমাদের মূল শত্রু সিপিএম তাদেরকে কিভাবে পরাস্ত করব কিভাবে নন্দীগ্রামের মতো গণহত্যা আর যাতে এই জেলায় না ঘটে কিভাবে খেজুরি নন্দীগ্রাম পটাশপুর মুখবেড়িয়া হলদিয়া পাঁচকুড়ার মতো অত্যাচার এই জেলায় আর যাতে না হয় তার জন্য আমরা প্রতি মুহূর্তেই পরিকল্পনা করি পরামর্শ করি এবং আমাদের পথ আর নীতিটা তৃণমূল কংগ্রেস আর আমাদের আদর্শ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না আমার বাবার ছেলের মধ্যে কোনো সময় না আমি আমি ওই টার্মটা আপনাকে স্বীকারই করব না কারণ উনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি ওই জেলা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী অন্য কর্মীদের সঙ্গে জেলা সভাপতির যে সম্পর্ক থাকা উচিত আমার সঙ্গে ঠিক একই সম্পর্ক।